তেজি ভাব নিয়ে নতুন বছরে যাত্রা শুরু করেছে ঢাকা শেয়ার বাজার প্রথম দিনেই দেড় ভাগ বেড়েছে সূচক সার্বিক সূচক ডিএসি এক্স পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁয়ষট্টিতে এদিন লেনদেন হয়েছে পাঁচশো ত্রিশ কোটি টাকা শেয়ার আর দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের বেড়েছে দুশো চৌষট্টিটির কমেছে চুয়ান্নটির দর আর অপরিবর্তিত ছিল তেইশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো বছরের প্রথম দিন মার্কেট পজিটিভ নোটে শুরু হয়েছে ইন্ডেক্স উনআশি পয়েন্ট আপ হয়ে পাঁচ মার্ক ক্রস করেছে টার্ন ছিল প্রায় পাঁচশো কোটি টাকা আমরা দেখেছি যে আমাদের ব্যাঙ্কগুলোর দু হাজার অপারেটিং প্রফিট প্রকাশিত হয়েছে এবং বেশিরভাগ ব্যাঙ্কই পজিটিভ গ্রোথ দেখিয়েছে প্রকাশিত ফলাফলের মধ্যে সোনালী ব্যাংক সবচেয়ে হাইস্ট গ্রোথ দেখিয়েছে প্রায় ফিফটি এইট গ্রোথ এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা আমাদের মার্কেটে আজকে দেখতে পেয়েছি ওয়ান অফ দ্য মোস্ট ট্রেডার এবং গেইনিং সেক্টরের মধ্যে ছিল আমাদের ব্যাংকিং সেক্টর যেহেতু আমরা জানি যে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের ওয়ান থার্ড ওয়ান থার্ড বিলং করে ব্যাঙ্কিং সেক্টর থেকে সো আজকের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের যে ইন্ডেক্সের একটা গ্রোথ সেটার পিছনে একটা মেন ড্রাইভিং ফোর্স ছিল আমাদের ব্যাঙ্কিং সেক্টর এছাড়া অন্যান্য সব প্রপরেডেড সেক্টরগুলোর মধ্যে ছিল টেক্সটাইল ফয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর